একবার ঘুরে যান একবার ঘুরুন হ্যাঁ ঘুরুন পুরোটা ঘুরুন সকলেই দেখুন ওনার টি শার্টে কি লেখা আছে এ হ্যাঁ ওখান থেকে শুরু করতে হবে এ জেড থেকে নয় এ অবশ্যই এ থেকে শুরু করুন এ মানে এটাই শুরু তাই না তা কোথায় আপনার শুরু করা উচিত এটা কি ধাপে ধাপে ঘটে কোথায় আপনি শুরু করবেন আমরা বারংবার বলে আসছি যেখানে আছেন শুধু সেখান থেকেই আপনি শুরু করতে পারেন আপনি অন্য কোথাও শুরু করতে পারেন না যেখানেই হোক শুরু করতে যাবেন না শুরু করার কিছু নেই এটা অনেক আগেই শুরু হয়ে গেছে আপনি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছেন এই যা আপনি এটা শুরু করতে পারেন না এটা আগেই শুরু হয়ে গেছে আপনার বেড়ে ওঠার আকাঙ্ক্ষা আগেই শুরু হয়ে গেছে তাই না হয়তো আরও বেশি টাকার কথা ভাবছেন কিন্তু সেটা শুধুই আপনার বোঝার ভুল আসলে আপনি আরও বেশি কিছু হতে চান সেটাই আধ্যাত্মিক প্রক্রিয়া ভুল পথে চালিত কিন্তু আধ্যাত্মিক প্রক্রিয়াই আপনি ক্ষমতাশালী হতে চান ধনী হতে চান জ্ঞানী হতে চান আপনি সকলের ভালোবাসা পেতে চান আপনি আনন্দ পেতে চান এ সবই আধ্যাত্মিক প্রক্রিয়া ভুল পথে চলছে এই যা অচেতনভাবে পরিচালিত আপনি অচেতনভাবে পরিচালনা করছেন একটি আধ্যাত্মিক প্রক্রিয়াকে যদি আপনি অচেতনভাবে কোনো কিছু পরিচালনা করেন প্রতিটি পদক্ষেপেই হয়তো টলমল করবেন হয়তো দাগের বাইরে চলে যাবেন তাই না যদি হাঁটতে থাকেন বা যদি আপনাকে চোখ বন্ধ করে গাড়ি চালিয়ে বাড়ি যেতে বলি পার্কিং থেকে বেরোনোর আগেই আপনি যথেষ্ট গোলমাল পাকিয়ে ফেলবেন তাই না তো এখন কোথাও শুরুর চেষ্টা করতে হবে না শুধু আরও বেশি সচেতন হয়ে উঠুন যত বেশি আপনি সচেতন হবেন এটা স্বাভাবিক নিয়মে নিজের পথ খুঁজে নেবে সচেতন হওয়া জাগ্রত হওয়া এসবের মানে কি যদি সচেতন হতে চেষ্টা করেন পারবেন না মানুষ সবসময় মানসিক সতর্কতাকে সচেতনতা বলে ভুল করে মানসিক সতর্কতা আরও ভালোভাবে বেঁচে থাকার সামর্থ্যকে বাড়িয়ে তুলবে আরও ভালোভাবে জীবন ধারণ করতে পারবেন সতর্ক থাকলে কিন্তু সেটা সচেতনতা নয় সচেতনতার অর্থ হল এখন কি এখানে আছেন ঠিক এই মুহূর্তে আপনি কি জানেন যে এখানে আছেন এটাই সচেতনতা আপনি সচেতন তাই জানেন যে আপনি এখানে রয়েছেন না হলে আপনি জানতেনও না মনে করুন আপনি আপনি জানেন না যে এখানেই রয়েছেন তাই না যদি কেউ খোঁচায় আপনি জানেন ধরুন একজন মারা গেছেন খোঁচা দিন কোনো চেতনা নেই কেউ ঘুমাচ্ছেন খোঁচা দিন তখনই সজাগ এখন আপনাদের খোঁচানোরও প্রয়োজন নেই আপনারা এমনিই সচেতন তো আমি যেটা বলতে চাইছি আপনার চেতনা এমনিই আসে বিভিন্ন পর্বে এটা কি লক্ষ্য করেছেন দিনের বিভিন্ন সময় আপনি ভিন্ন ভিন্ন মাত্রায় সচেতন থাকেন হুম তো এটাকে বাড়ানো যায় বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা স্বাভাবিক নিয়মে ঘটে এমন কি জীবন ধারণের ক্ষেত্রেও সব মানুষ সমান মাত্রায় সজাগ থাকেন না যখন রাস্তায় গাড়ি চালান সবাই সমানভাবে সজাগ থাকেন না গাড়ি চালানোটা জীবন ধারণেরই অঙ্গ কিন্তু তবুও সকলে সমান সজাগ থাকেন না তো এমনকি জীবনে টিকে থাকার ক্ষেত্রেও সকলে সমান মাত্রায় সচেতন নয় এবং এটাকে বাড়ানো যায় যদি এই সচেতনতা ক্রমাগত বাড়িয়ে যেতে থাকেন একটা সময় আসবে যখন এটা শুধু জীবন ধারণের ব্যাপার থাকবে না এমন কিছু যেগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন নেই সেগুলোও আপনার চেতনার মধ্যে আসবে যখন এটা আপনার চেতনায় আসে বেঁচে থাকার জন্য যা প্রয়োজনীয় নয় সেটা ভৌত জগতের ঊর্ধ্বে কোনো একটা মাত্রা হতে বাধ্য তো সেটা যখন আপনার জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় তখন আপনি জাগ্রত এতটাই সহজ ওই সাতটা দিন আমরা আপনার সাথে যা করে থাকি ধীরে ধীরে আপনাকে গোটাতে থাকি আর গোটাতেই থাকি এমনভাবে যাতে আপনি আরও বেশি সচেতন হয়ে ওঠেন হঠাৎ করে পাঁচশো দিন পর আপনি এরকম হয়ে যান তারপর যদি আপনার অভ্যাস চালিয়ে যান প্রতিদিন এটা বাড়তে থাকে তা না হলে ধীরে ধীরে আবার ঝিমিয়ে পড়েন এটা লক্ষ্য করেছেন যখন এক টানা অভ্যাস করেন তখন কত সচেতন থাকেন যখনই ছেড়ে দেন ধীরে ধীরে ভোল্টেজ কমে যেতে থাকে ভোল্টেজ কমে গেলে আলো কমে যায় আলো কমে গেলে আপনি খুব অল্প জিনিস দেখতে পান ভোল্টেজ যখন সত্যিই বেড়ে থাকে আলো খুব জোরালো হয়ে ওঠে আর আপনি সব কিছুই দেখতে পান এটাই সচেতনতা তো আপনাকে সচেতনতা বা আধ্যাত্মিক বিকাশ নিয়ে ভাবতে হবে না আপনি শুধু ভোল্টেজ বাড়িয়ে চলুন প্রাণশক্তিকে উদ্দীপ্ত রাখুন যত বেশি সম্ভব যখন উদ্দীপ্ত হয়ে থাকেন কিছু না কিছুর সঙ্গে জড়িয়ে পড়তে চান এটা নিশ্চিত করুন যে কিছুর সঙ্গে জড়াবেন না দেখুন একটি কিশোর কিন্তু অনেক বেশি প্রাণবন্ত অন্যদের চেয়ে কিন্তু সে সর্বদাই সমস্যায় পড়ছে কারণ তার প্রাণশক্তি রয়েছে কিন্তু স্থিতিশীলতা নেই তো প্রাণশক্তিতে ভরে থাকা এবং স্থিতিশীলতা বজায় রাখা যদি এটা করেন যদি আপনি এই দুটি জিনিস করেন বাকিটা আপনা থেকেই হয়ে যাবে কিচ্ছু করতে হবে না শুধু বসে বসে উপভোগ করুন